হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমটা নিয়ে চলে আসছি বন্ধুরা তোমাদের মাঝে। আমরা যারা মুসলিম আছি, 5 ওয়াক্ত যেন আমরা নামাজ পড়ি, এটা আমাদের সবসময় মনের মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা আছি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি থেকে একটু আগে, কারণ প্রচুর জ্যাম বলে আমরা আজকে আমাদের গাড়িটা এখানে রাখছি, আর আমাদের একটা এনার নর্মাল একটা গাড়ি সামনে আছে। তা বন্ধুরা, আজকে আমরা ঢাকা থেকে যাব সিলেট, আর ঢাকা থেকে সিলেট যাব 579 কিলোমিটার দূরে আছি, 8 ঘন্টা 14 মিনিট লাগবে। জানি না আজকে আমি যদি কভার করতে পারি তাহলে পার্ট টু বানাবো, না যদি কভার করতে না পারি তাহলে পার্ট টু বানাবো। তো বন্ধুরা, আজকে অনেকে রিকোয়েস্ট করছে, কিন্তু ফার্স্টে যে রিকোয়েস্ট করছে সে আপুর নাম হচ্ছে সুমায়া গেমিং। আপু বলছে যে আমি যেন এনা নিয়ে ঢাকা থেকে সিলেট যাই। আরও অনেকেই করছে, তাদের নাম বলছি। আরেকজন হচ্ছে ফারজানা ইয়াসমিন, ঢাকা থেকে যেন সিলেট যাই। আরেকজন হচ্ছে তামিম আহমেদ, ঢাকা থেকে সিলেট যাওয়ার কথা বলছে। আরও একজন হচ্ছে প্রো গেমিং ভাইয়া, বলছে ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য। আরও একজন আছে, তিনি হচ্ছেন রুহিত আহমেদ, সিলেটে কবে আসবেন প্লিজ প্লিজ প্লিজ, হ্যাঁ আজকেই আসবো। আরেকজন হচ্ছে হচ্ছে টিম নূর আলম ভাইয়া, কবে সিলেটে আসবেন ঢাকা থেকে, এই তো সিলেটে আসার জন্য রেডি হয়েছি। আর একজন আছে ফারহানা ইস্তিয়াক, উনি বলছে হচ্ছে গ্রিল লাইন নিয়ে সিলেটে যাওয়ার কথা। এনা সবাই বেশিরভাগ এনাতেই বলছে বলে আমি এনা নিয়ে খেলছি, গ্রিন লাইন নিয়ে কোনো এক সময় অন্য জায়গায় চলে যাব। আর একজন আছে হচ্ছে মিলাদ আহমেদ, উনি বলছে ঢাকা টু সিলেট আসেন প্লিজ প্লিজ প্লিজ, আজকে ঢাকা টু সিলেট যাব। আর একজন আছে হৃদয় আহমেদ, ভাই হানিফ নিয়ে সিলেটে আসেন, হানিফের কথা বলছে। আচ্ছা, হানিফ নিয়ে তো আসতে পারছি না, এনা নিয়ে আসতেছি, হানিফ নিয়ে আমি অন্য কোনো গেম খেলে দিব। আর আর কেউ আছে? আর না, আর আপাতত আর কেউ নাই, এই কয়জনই বলছিল। আরও অনেকে আছে যাদের আমি খুঁজে পাইনি, খুঁজে দেখে তাদের পরে আবার খেলে দেবো। তো বন্ধুরা, দেরি করবো না, লেটস গো। তো বন্ধুরা, আজকে আমরা আমাদের গাড়ির স্ট্যান্ডে ফেলছি, দেখতে পাচ্ছ এখন আমি গাড়ির মধ্যে আছি। এই দেখো গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে, এখন আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিব, কারণ অনেক দূরের পথ তো, আর এখন 10:19 বেজে গেছে। তো ওস্তাদ ডাইনিং ইন্ডিকেটার দেন, হালকা করে বেরোয় যান, তো এখান থেকে বেরোনোটা অনেক কঠিন। তারপরে দেখি বেরোতে পারি, ওস্তাদ হালকা হালকা কাটেন, ফুল কাটেন, আস্তে আস্তে হালকা ব্রেকে দেন, হালকা ব্যাকে আসে, ঠিক আছে ক্লিয়ার, এবার ফুল কাটেন ফুল কাটেন ফুল কাটেন, ওস্তাদ ডানের সাথে ক্লিয়ার আছে কিনা দেখেন, আস্তে আস্তে কাটান, ঠিক আছে, আবার একটু ব্যাকে যান, হালকা ব্যাকে যান, হালকা হালকা হালকা, ঠিক আছে, এবার ফুল কাটেন ফুল কাটেন, লুকিং গ্লাস ফলো করেন, সবসময় লুকিং গ্লাস ফলো করবেন, আস্তে যান 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 যান, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ক্লিয়ার, আমরা বের হয়ে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। তা বন্ধুরা, আমাদের যাত্রীরা সব এখান থেকে উঠে পড়ছে, আর আমরা এখন সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, দেখতে পাচ্ছ ঢাকা থেকে আমরা, কিন্তু আমাদের গাড়ি বের হয়ে গেছে। তা বরাবর ওস্তাদ ক্লিয়ার যান হালকার পথে, দেখতে পাচ্ছ এখানে এনার গাড়ি সব থেকে বেশি, এনা শ্যামলির গাড়ি, কারণ এগুলোও যাবে, এগুলো হচ্ছে নর্মাল গাড়ি, আমাদের হচ্ছে এসি গাড়ি। তা বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে সিলেট, আমাদের গাড়ি হচ্ছে এনা পরিবহন। যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে খুশি মেরে দিও, আর বেশি বেশি লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও। দেখতে পাচ্ছ আমাদের এনা গাড়ি কিন্তু মোটামুটি ভালোই ঝড় তুলছে, আর ঝড় না তুলে তো হবে না, কারণ অনেক দূরের পথ, 569 কিলোমিটার দূরে আছে ভাই, জানি না কভার করতে পারবো কিনা, আকাশেও ভাই মেঘ টেক আছে, কালো মেঘ দেখা যাচ্ছে, আর এইদিকে রাস্তা তো ভাই বরাবরই অনেক সুন্দর, আমি সবসময় বলে আসছি। তারপরেও কিছু কিছু জায়গা আছে ভাই, সেই জায়গাগুলো মারাত্মক আঁকা বাঁকা, ওই সব জায়গাগুলো ওভারটেক দিয়ে যান, অর্থাৎ হালকা ব্রেকে যান, ব্রেকে যান, ডানে গাড়ি থাকতে পারে, কিচ্ছু বোঝা যায় না, এখান থেকে হালকা যান, বেশি ওভারটেক দেওয়ার দরকার নেই, ওভারটেক দিতে গেলে ভাই আবার অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কিচ্ছু দেখা যায় না এই ডান দিকের মোটের গাড়িগুলো। অস্তাদ এবার কি টান দেবেন? টান দেও না ভাই, গাড়ি চলে আসছে, অর্থাৎ হালকা যান হালকা যান ভাই, এই গাড়ির ইয়ে ভালো না, হর্ন একদম ভালো না, সামনে কিন্তু সালমান খান আছে, দেখে শুনে দেখে শুনে এবার মেরে দিয়েন না, অর্থাৎ হালকা যান হালকা যান, ডানে কিন্তু প্রচুর গাড়ি আছে, ওভারটেক দেওয়া যাবে না আমাদের, এই বরাবরই যেতে হবে, আমরা এখন কোনো ওভারটেক ওভারটেক দিচ্ছি না, আমাদের যখন সময় হবে আমরা তখন ঠিকই ওভারটেক দেবো। ওস্তাদ টান দেন বরাবর 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 টান দেন, ক্লিয়ার 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 আছে ক্লিয়ার আছে, টান দেন টান দেন বরাবর, ও ভাই এখন রাস্তা একদম ফাঁকা, হেভবেটা টান দিল আমাদের, এনা আপাকে নিয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে সিলেট। ও ভাই আজকে আমরা চা বাগান দেখবো ভাই, সিলেটে যে চা বাগান দেখবো, ঝাঁপাই পড়বো চা বাগানের উপরে, আসতে ওস্তাদ হালকা যান, গোল চত্বর আছে কিন্তু ব্রেকে পা যাবে, ছোটো প্লাস্টিক আছে, ওটা পিক আপ, ও পিক আপ না ট্রাক, আস্তে আস্তে ব্রেক ধরেন, ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার ওস্তাদ, ঘোরেন ঘোরেন গোল চত্বর, টান দেন ক্লিয়ার ক্লিয়ার, হালকার পথে হালকার পথে, ও ভাই এত গাছপালার মধ্যে কিচ্ছু দেখা যায় না, ও ভাই কি রাস্তা দেখছো ভাই, একেবারে তেল তেলের রাস্তা ভাই, সিলেটের রাস্তা হচ্ছে তেল তেলের রাস্তা, সেই টান দিছে আমাদের এনা, আস্তে ওস্তাদ ব্রেকে পাজেন, আস্তে হালকার পথে হালকার পথে, জানি না কত তাড়াতাড়ি আমি আমার যাত্রীদেরকে সিলেটে পৌঁছে দিতে পারবো, আজকে অনেকে রিকোয়েস্ট করছো তো তাদেরকে আমি একদম ফ্রি নিয়ে যাচ্ছি, একদম তাদের জন্য টিকিট ফ্রি। ওস্তাদ টান দেন, রাস্তা কিন্তু ফাঁকা আছে, ওস্তাদ জোরে টান দেন বরাবর বরাবর বরাবর, ক্লিয়ার যাবে, সামনে গাড়ি আছে কোনো অসুবিধা নেই, টেনে যান ক্লিয়ার, ফাঁকা রাস্তায় ভাই টান দিতে হবে, সেই টান বরাবর বরাবর হালকা, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পৌঁছে যাওয়া যায় ভাই, এখনও 532 কিলোমিটার ভাই, এই মোটে কমে না, ওস্তাদ সামনে কিন্তু গাড়ি আছে কিন্তু টান দিতে হবে, বাম দিক দিয়ে টেক দেন, বাম দিক দিয়ে টেক দেন, বাম দিক দিয়ে কেডা শাহফাতে আলী সি লাইন, ও ঠিক আছে ঠিক আছে, হালকা দেন, সামনে কিন্তু প্লাস্টিক আছে ওস্তাদ, দেখে শুনে টান দেন, ওভারটেক দেন ওভারটেক দেন, ও ভাই কি ওভারটেক দেন, সামনে কিন্তু একটা গোল চত্বর পড়বে ওস্তাদ, হালকা যেন কিন্তু হালকা যেন,
ব্রেক ব্রেক ক্লিয়ার ক্লিয়ার হালকা হালকা যাবে, এই যে গোল চত্বরে চলে আসছি এখানে আসতে ওস্তাদ, ব্রেক 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 ব্রেকে ব্রেকে পা ধরেন, ব্রেকে পা ধরেন, ঠিক আছে ক্লিয়ার, ঠিক আছে, সিএনজি আছে কিন্তু, সিএনজি আসতে করে ওস্তাদ, ঠিক আছে আমরা পুরো ঘুরবো কিন্তু। ও ভাই সিএনজিটা ভাই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলো কীভাবে, সেই আসতে ওস্তাদ ট্রাক আছে ওস্তাদ, টান দেন টান দেন বরাবর বরাবর, আসতে হালকা ট্রাকের পিছনে থাকে, ট্রাকের পিছনে টান দেন, এবার টান দেন বরাবর বরাবর ক্লিয়ার। বন্ধুরা আমরা এখন বাইরে চলে যাব, দেখতে পাচ্ছ সামনে সব এসি গাড়ি আছে, শামিম ভলভো সবগুলাই আছে, দেখতে পাচ্ছ সব বস লেভেলের গাড়ি, ওস্তাদ হালকা দেন, হালকা হালকা দেন, গেছে ভলভো, ঠিক আছে আসতে আসতে, ঠিক আছে হালকা হালকা, ও ভাই ভলভো তো ভালোই টান দিছে, আসতে ওস্তাদ আসতে, ভলভোকে ওভারটেক দেন বরাবর, ভলভোকে ওভারটেক দেন, ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, টান দেন টান দেন টান দেন বরাবর বরাবর, ভলভোকে উঠতে দেন না, ভলভোকে উঠতে দেন না, ঠিক আছে, ও ভলভোকে ওভারটেক দিয়ে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ ভলভোকে উঠতে দেন, সামনে কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি, ও ভাই কিছু বোঝা যায় না, ও ভাই কি রাস্তা দেখো ভাই, তেলের মতো রাস্তা, দেখতে গেলে সিলেট চলে আসতে হবে ভাই আজকে, কিন্তু ভাই আকাশ একেবারে ভাই কোনো মেঘ টেক নাই, সুন্দর একটা আকাশ, কোনো বৃষ্টি টিষ্টি নাই, আমরা ভাই টান দিচ্ছি ভাই সেই মাপের, এরকম ফাঁকা থাকলে হয় ভাই, এই একা বেকা রাস্তা ভাই কখন ছাড়বো ভাই, এখন তো সিলেটের রাস্তা আসেই নি ভাই, সিলেটের রাস্তা তো আরও সুন্দর ভাই, এ তো ভাই এরপরে ভৈরব পড়বে, ভৈরবের পরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তারপরে হবিগঞ্জ, হবিগঞ্জের পরে যাচ্ছে ওস্তাদ হালকা যান, এখানে গাড়ির চাপ কিন্তু বেশি আছে ওস্তাদ হালকা, ঠিক আছে এই বরাবর যান এই বরাবর যান, ও ভাই আসতে হালকা হালকা যাবেন হালকা যাবেন, সামনে কিন্তু প্রচুর গাড়ি আছে, কিন্তু টান দেন টান দেন, বাম দিক দিয়ে বাম দিক দিয়ে ওভারটেক দেন, বাম দিক দিয়ে ওভারটেক দেন, বাম দিক দিয়ে ওভারটেক দেন, ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার, হালকা হালকা, ঠিক আছে টান দিয়ে যান বরাবর বরাবর, ক্লিয়ার দিয়ে টান, বায়ে জায়গা থাকলে টান দিতে হবে, একও তাকে ওভারটেক দিলাম আস্তে ওস্তাদ হালকা হালকা, ঠিক আছে এগুলোকে আমরা ওভারটেক দিয়ে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এদিকে কিন্তু গাড়ির চাপ ভাই, ট্রাক দেখছো ভাই সারি সারি সব ট্রাক, ও ভাই আমরা কোথায় আসছি এখন, আমাদের আবার সামনে যে ডানে যেতে হবে, সিএনজি এ সিএনজি সর সিএনজি বিএনজি কোন থেকে আসছে, আমাদের আবার ডানে যেতে হবে, ইন্ডিকেটার দিয়ে রাখি, ও ভাই আমাদের যাত্রী আজকে হেভি খুশি ভাই, এত সুন্দর একটা গাড়ি এনার গাড়ি নিয়ে আজকে, আর সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছ, তার মধ্যে আমরা যাত্রা শুরু করছি ভাই, বাইরে চলে গেলে কোথায় তা আমি জানি না, যেদিকে হোক একদিন যেতে হবে, আমরা এখন ফুল গোল চত্বরটা ঘুরলাম, সামনে কিন্তু সালমান খান আছে ওস্তাদ, টান দেন ক্লিয়ার হালকার মধ্যে। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে সিলেট, আমাদের গাড়ি হচ্ছে এনা পরিবহন, যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে খুশি মেরে দিও, আর বেশি বেশি লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও, এখন কিন্তু আমরা একটু আস্তে আস্তে চালাচ্ছি, কারণ এই জায়গাগুলো বেশি দুর্ঘটনা প্রবণ এলাকা, কারণ বেশি ওভারটেক দিতে গেলে কিন্তু আমাদের একদম ঝামেলা হতে পারে ওস্তাদ, ও ভাই গাড়ি চলে আসছে ভাই টান দেওয়া যাবে না, আমরা একটু ধীরে সুস্থে যাই, সামনে কিন্তু গ্রিন লাইনের গাড়ি আছে, ওটা সিলেটে যাচ্ছে স্ক্যানিয়া, সালমান খান টানে না কেন ওস্তাদ, টান দেবেন টান না ভাই, গাড়ি চলে আসছে, গাড়ি গাড়ি এত গাড়ি ভাই, আমার মনে হয় পার্ট টুই বানাতে হবে, আমি যা বুঝতে পারতেছি না কী করব, বিশাল হয়ে যেতে পারে, এখনও 461 কিলোমিটার দূরে আছি ভাই সিলেট থেকে আমরা, বরাবর বরাবর ক্লিয়ার, ও ভাই ডাইনে গাড়ি এত চাপ কেন, ডাইনে ইন্ডিকেটার দিয়ে রাখি ওস্তাদ হালকা যেন হালকা যেন, একবার সুযোগ করে ভাই টান দেবো, মানে সেইটা আমার মাপিক টান দেবো, এই মোড়গুলো দেখলে ভাই আমার ভয় লেগে যায়, এখানে টান দেওয়া যাবে, ও ভাই দুটো স্ক্যানিয়ার গাড়ি আছে, টান না টান দেওয়া যাবে না, গাড়ি আছে গাড়ি আছে ওস্তাদ হালকা যেন হালকা যেন, হালকা টান দেন টান দেন টান দেন বরাবর বরাবর, ওরা টান দেন ক্লিয়ার 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 ক্লিয়ার, টান দেন বরাবর, এই তো ঠিক আছে ওস্তাদ, টেনে দেন টেনে দেন টেনে দেন, হালকার মধ্যে সিলাইনের গাড়ি আছে, সিলাইনের গাড়ি আছে, আজ একটু চাপাই দিয়ে চলে যান, ও হো এনা ভাই বুদ্ধিমানের মতো কাজ করছে ভাই, বাম দিক দিয়ে ডান দিক দিয়ে কাটায় কুটায় বের হয়ে গেছে বন্ধুরা, দেখতে পারলা এখনো 449 কিলোমিটার দূরে আছি আমরা বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই কত দূরে গাড়ি ভাই, আকাশে একটু কালো কালো মেঘ দেখা যাচ্ছে, আমার সামনে যে মেঘটা রয়েছে উপরে দেখতে পাচ্ছ পুরোটাই কালো, আবার নীল আকাশ, ও ভাই ইয়ার মধ্যে আমি এখন ওভারটেক দিব, ও ভাই রাস্তা ফাঁকা আছে টান দাও ওভারটেক দাও বরাবর বরাবর যাবে, ও ভাই গাড়ি এসে গেছে আস্তে আস্তে আস্তে, সামনেটা সেনাবাহিনীর গাড়ি, কোনো তাফালি করা যাবে না ওস্তাদ, সেনাবাহিনীর গাড়ি কিন্তু ওস্তাদ আসতে যান, আরে ভাই সেনাবাহিনী হয়েছে তা কী হয়েছে ভাই, আমরা কি মানুষ না, আমরা যদি ভালো চালাতে পারি ভাই তা আমরাও টান দেবো, ও ভাই সেনাবাহিনীর গাড়ি কিন্তু টান দিছে ভাই, সেই টান দিছে সামনে কিন্তু বরাবর ওস্তাদ আসে, এই বরাবর যাবেন কিন্তু বরাবর যাবেন, হালকা হালকা ব্রেক 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 ব্রেক, কী হয়েছে কী হয়েছে, ঠিক আছে ওস্তাদ ডানে গাড়ি নাই মনে হচ্ছে, ডানে গাড়ি নাই, আপনি টান দিতে পারেন, টান দেন ডাই, ও ভাই গাড়ি চলে আসছে গাড়ি চলে আসছে আসতে ওস্তাদ, ব্রেক ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার ভাই, এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো ওস্তাদ, দেখে যান দেখে যান দেখে যান ক্লিয়ার ভাই, পুরো লেভেল হলে ভাই এতক্ষণে ভাই চামে দিয়ে বামে দিয়ে কিন্তু ঢুকে যেত, কিন্তু আমরা এখন চামে দিয়ে বামে ঢুকতে পারতেছি না, শুধু একা বেকার রাস্তার জন্য, কারণ ডাইনে প্রচুর গাড়ির চাপ, যে কারণে আমরা কোনোভাবেই ঢুকতে পারতেছি না, ওই যে ডাইনে পুলিশের একটা গাড়ি আসতেছে ভাই, ওই যে মরির টিন, ও ভাই এই লাইন বরাবর যেতে হচ্ছে আমাদের ওস্তাদ, বাম দিকে টান দেন টান দেন টান দেন টান দেন বরাবর বরাবর, এই দেখো খেয়াল লাগারে বলে আসতে যাবে না, আসতে যায় না, আসতে যায় না, আসতে যায় না, আসতে যায় না, কোনো তাড়াহুড়ো দরকার নেই, কোনো তাড়াহুড়োর দরকার নেই, কোনো তাড়াহুড়ো কোনো তাড়াহুড়ার দরকার নেই ওস্তাদ, হালকা যেন আসতে দেয় ব্রেক 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 ব্রেক, ঠিক আছে ক্লিয়ার, আমরা কিন্তু পাবনা খেয়ে চাপ দিয়ে ঢুকে গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ পাবনা
একটা চাপ দিয়েছে, এখনো 412 কিলোমিটার দূরে আছি আমরা বন্ধুরা, 412 কিলোমিটার। একতার গাড়ি আছে দেখতে পাচ্ছ সামনে অবস্থা। ও ভাই, বামসাইডের ম্যাপে হচ্ছে ভৈরব, ভৈরবে আছি আমরা এখন, ভৈরব ডিসকভার হয়ে গেছে। ভৈরবে যদি কেউ থেকে থাকো অবশ্যই কিন্তু লাইক কমেন্টস কিন্তু জানাই দিও কিন্তু। আর ভাই আমরা কিন্তু চলে আসছি ভৈরব শহরকে, এখন আমরা ওভারটেক দিচ্ছি, কারণ ভৈরব থেকে আমাদের কোনো যাত্রী উঠবে না, কারণ আমরা তো সব যাত্রী হচ্ছে ঢাকা থেকেই নিয়েছি। ডাইরেক্ট সিলেটে যে নামবে বরাবর রাস্তা টান দিয়ে চলে যান, টান দেন ভৈরব, ভৈরব বরাবর। শামীমের গাড়ি আছে কিন্তু আমরা এখন ভৈরবকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছি। সামনে একটা সুন্দর একটা ব্রিজ আছে, সেই ব্রিজের টোল দিতে হবে ওস্তা, টোল টাকা রেডি করেন, টোল দিতে হবে। সামনে কিন্তু একটা ব্রিজ আছে, আমরা দেখতে পাচ্ছি ওই যে টোল কর। ও ভাই, ব্রিজে ঢুকার মুখটা তো অনেক সুন্দর ভাই, ব্রিজটা ভাই কত বড়, বেশি বড় না সেটা আমি ভালো করে জানি, কয়েকবারই আমি এখান থেকে গিয়েছি। ওস্তাদ ব্রেকে যান, ব্রেকে যান, শামীমের গাড়ির বরাবর যান। বাম দিকে শাহফতেলের গাড়ি আছে, ওস্তাদ হালকা ব্রেক, ওস্তাদ টাকা নেন, টাকা দিন, টাকা রেডি করেন, টাকা রেডি করেন, ঠিক আছে। ওই যে ওস্তাদ টাকা নেন, টাকা নেন, টাকা নেন, টাকা নেন, টাকা নেন, তাড়াতাড়ি ভাঙ্গি দেন, ভাঙ্গি দেন, খুলে দেন, খুলে দেন, খুলে দেন, ওস্তাদ টান দেন বরাবর, হালকা হালকা হালকা, ক্লিয়ার, এই তো এবার টান দেন। দেখি আমরা এখন কি ব্রিজ, সেই ব্রিজে উঠতে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই শাহফাতে আলী মাথা খারাপ করেছে ভাই, শাহফাতে আলী এরকম করে কেন ওস্তাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, সিলেটে যাচ্ছি ভাই, এত সুন্দর সুন্দর ব্রিজ জায়গা দেখবো না। ও ভাই, বাম দিকে একটা রেলের ব্রিজও আছে, ও ভাই কি সুন্দর নদী, আহা ছোট্ট একটা ব্রিজ কিন্তু জায়গাটা ভাই চরম সুন্দর ভাই। বরাবর ওস্তাদ হালকা যেন, তেল ফেল আছে তো? ও ভাই তেল নাই, তেল নিতে হবে তো। ও ভাই সামনে দিকে তেল নেবো আমরা, আসি আসি বরাবর বরাবর, ক্লিয়ার যাবে হালকা, আরও যত দ্রুত সম্ভব টান দিতে হবে। কিন্তু 388 কিলোমিটার দূরে আছি সিলেট থেকে আমরা, 388 কিলোমিটার দূরে আছি, মাত্র 388 কিলোমিটার ভাই, মাত্র বলতেছি কিনা ভাই, 388 কিলোমিটার তো বিশাল ব্যাপার। ও ভাই আমরা মানে সিলেটের রাস্তায় ঢুকে পড়ছি নাকি? না ভাই, এখনও তো ব্রাহ্মণবাড়িয়া রাস্তা পার করতে হবে, তারপরে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ যেগুলো পার না করবার রাস্তা। টান দেন, টান দেন, আবার ওভারটেক দেবো কীভাবে বুঝতে পারছি না। ডাইনে মোড়ে ওস্তাদ হালকা যেন, হালকা যেন, হালকা যেন, ডানে গাড়ি আছে কিন্তু, ডানে গাড়ি আছে, প্রচুর গাড়ি আছে কিন্তু ওভারটেক দেওয়া যাবে না, ওভারটেক দেওয়া যাবে না, তাফালিং করেন না, তাফালিং করেন না, গাড়ি কিন্তু চলে আসতে পারে। আসতে যেন, আসতে যেন, আসতে যেন, আসতে গেলে আর দিগন্তের গাড়ি আছে ওস্তাদ, হালকা 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 টান দেন। এনা কিন্তু সেই টান দিছে বন্ধুরা, দেখতে পাচ্ছ সামনে কিন্তু প্রচুর গাড়ির লাইন আছে, ওভারটেক দিতে হবে, ওভারটেক দেওয়ার জন্যই ভাই ওই এখন উঠে পড়ে লাগছে ওস্তাদ। হালকা রাস্তা কিন্তু চাপা আছে কিন্তু, আস্তে আস্তে যেন, আস্তে যেন, ডানে গাড়ি আছে কিন্তু, ডানে গাড়ি আছে, টেনে দেন, টেনে দেন বরাবর ভাই। কি সুন্দর জায়গা ভাই, রাস্তা দেখছো ভাই, সেই রাস্তা ভাই, এই হোটেলে কোনো বিরতি হবে না ভাই, কোনো বিরতি হবে না, বিরতি হলে, বিরতি দিতে গেলেই কিন্তু অনেক দেরি হয়ে যাবে। ওস্তাদ টান দেন, টান দেন, বাম দিক দিয়ে ওভারটেক দেন, বাম দিক দিয়ে ওভারটেক দেন, গাড়ির পিছনে থেকে যাবে। ওই যে আমাদের আরেকটা এনা বন্ধুরা দেখতে পাচ্ছ, ওইটা সিলেটে যাচ্ছে, যাই হোক বরাবর হালকা যাবেন, হালকা হালকা, ঠিক আছে, ক্লিয়ার, ঘোরেন ঘোরেন ঘোরেন, এই তো আমরা কিন্তু সামনে যে বাই চলে যাবো ভাই, হালকা দেন, হালকা হালকা ব্রেকে বা হালকা, আমরা এখন বাই যাবো কিন্তু, আমরা এখন বাই চলে যাবো, বাই ইন্ডিকেটার দিয়ে দিই ওস্তাদ, হালকা যাবেন। বাই চলে গেলে সিলেটের রাস্তা নাকি? ও সামনে মানে ব্রাহ্মণবাড়িয়া, এই বাই চলে গেলে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া হয়ে তারপরে হবিগঞ্জের রাস্তা ওস্তাদ। টান দেন, টান দেন, আমরা একটু কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় ঢুকতে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ বরাবর। আমাদের কিন্তু তেল নিতে হবে, গাড়িতে কিন্তু তেল নাই, তেল নাই কিন্তু আমাদের। ওই যে বি বাড়িয়া ডিসকভার হয়ে গেছে বন্ধুরা আমাদের ম্যাপে, দেখতে পাচ্ছ আমরা এখন তেল নেবো ওস্তাদ, হালকা যেন, হালকা বাই ইন্ডিকেটার দিয়ে ঢুকে যান, ড্রাইভ ইন্ডিকেটার দিয়ে ঢুকে যান, আসতে, ঠিক আছে, ব্রেক ব্রেক, ঠিক আছে, এই জায়গায় চলে আসেন। ও ভাই কী হলো এনার, নাবিল নেয় নাকি? যাই হোক গাড়ি ব্যাকে নিচ্ছে, দেখে শুনে নেবে না ওস্তাদ, তেল নিয়ে নেন, স্টার্ট বন্ধ করেন। আমরা এখন তেল নিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ ফুল ট্যাঙ্কি লোড দিয়ে দেন, ফুল ট্যাঙ্ক। তো বন্ধুরা আমাদের গাড়ির তেল নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখন আমরা আবার যাত্রা শুরু করব, দেখতে পাচ্ছ। আর আমাদের লেন্থটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে, আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া আসছি, দেখতে পাচ্ছ বি বাড়িয়া ডিসকভার হয়ে গেছে, তো টান দেন, টান দেন বন্ধুরা। আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া ছাড়া যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু লেন্থ অনেক বড় হয়ে গেছে, আমি জানি না কারণ এটা আমার সেকেন্ড পার্ট করতেই হবে, কারণ এর থেকে যদি আমি এখন পুরো দিতে যাই তাহলে আমার গেমের লেন্থটা কিন্তু অনেক মানে 40-45 কি 50 মিনিট হয়ে যেতে পারে ভাই, 50 মিনিট হয়ে গেলে ভাই এতক্ষণ ধরে কিন্তু কি অনেকেই দেখবে না। ওস্তাদ টান দেন, ক্লিয়ার, ডান দিকে সোহাগের গাড়ি আছে ওস্তাদ, হালকা যেন, হালকা যেন, না পিঙ্কে পিঙ্কি গাড়ি, সাকুরাকে ওভারটেক দিচ্ছি আমরা। আর কিছু দূর যাবো যে আমাদের যাত্রাটা শেষ করবো, তারপরে হচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে আসবো, কারণ সেকেন্ড পার্ট তোমরা হচ্ছে কাল সকালে পেয়ে যাবা। আমরা এখন যতদূর সম্ভব যাচ্ছি, এখনও 335 কিলোমিটার দূরে আছি, তার মানে বুঝতে পারছো অনেক দূরেই আছি আমরা কিন্তু। ওস্তাদ টান দেন, ক্লিয়ার, ক্লিয়ার, হালকার মধ্যে, হালকা, গাড়ি নাই, গাড়ি না, টেনে যান, টেনে যান বন্ধুরা। আমরা কিন্তু সিলেটি রাস্তায় ঢুকে পড়ছি, এরপরে কিন্তু হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ছাড়া গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এখন কিন্তু আমাদের এনা আরও জোরে চালাবে, কারণ এনা আরও জোরে না চালালে হবে না, কারণ আমাদেরকে অনেক দ্রুত যেতে হবে ভাই, নাহলে ভাই সময় শেষ হয়ে যাবে, মানে অনেক দেরি হয়ে যাবে আমাদের। কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ লেন কিন্তু অনেক বড় হয়ে গেছে, বরাবর যাবে না, সামনে কিন্তু গাড়ির বহর আছে ওস্তাদ, হালকা যেন, হালকা যেন, ক্লিয়ার, হালকা। আমাদের এনা কিন্তু এবার তাফালিং শুরু করছে ভাই, সেই তাফালিং, বাম দিক দিয়ে ওভারটেক দিতে হবে ওস্তাদ, বাম দিক দিয়ে ওভারটেক দিন, বাম দিক দিয়ে ওভারটেক দিন, ঠিক আছে, ক্লিয়ার, ক্লিয়ার, এই তো হালকা হালকা যাবে, হালকা যাবে, হালকা যেন, হালকা যেন, ক্লিয়ার, ক্লিয়ার। সামনে কিন্তু বিপদ, 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 বিপদ হতে পারে, আস্তে আস্তে হালকা। ও ভাই কী হলো এটা,
সিএনজি একটা একটার ভ্যাস খাইতেছে নাবিল। আরে ভাই সিএনজি অ্যাক্সিডেন্ট করে ফেলছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ওই যে বাম দিকে একেবারে ছন্ন বিছন্ন হয়ে গেছে, দেখতে পাচ্ছ নাবিলের কাজ। ওই নাবিল গাড়ি টাড়ি চালাতে পারে না, সেই অবস্থা একেবারে মেরে দিছে, দেখতে পাচ্ছ। এখনো 311 কিলোমিটার দূরে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। তারপরও কিন্তু আমরা চালাই যাচ্ছি, জানি না, আমরা খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের যাত্রা এখানে শেষ করে দেব, একটা কোনো শহর টহর পেলে শেষ করব, কারণ হুট করে তো মাঝ রাস্তায় নামাই দেওয়া যায়, মানে মাঝ রাস্তায় বা যাত্রা শেষ করা যায় না। তারপরও কিন্তু আমাদের এনা খুব চেষ্টা করছে যত দ্রুত সম্ভব, মানে যতটুকু রাস্তা কমানো যায়, কারণ ঢাকা থেকে সিলেট 554 কিলোমিটার, ভাই এত দূর যদি আমি দিতে যাই ভাই তাহলে তো ভাই একেবারে শেষ। যাই হোক আমরা চেষ্টা করে যাচ্ছি, বড় বাজার ব্যবস্থা আজকে আর টান দেন, ওভারটেক দেন, ওভারটেক। সামনে কিন্তু অনেকগুলো গাড়ি আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমরা এখন ওভারটেক দিতে যাচ্ছি, বরাবর আলগার পথে যান, আলগার পথে যান। এটা কি ঢাকা এক্সপ্রেস? ঢাকা এক্সপ্রেসকে আমরা ওভারটেক দিলাম। ওস্তাদ আলকা, আমরা এখন একটা শহর না বাজার, যাই হোক আমরা এখানে চলে আসছি, এখানে আমাদের যাত্রাটা কি শেষ করবো? ও না ভাই এখানে করবো না, আরে সামনে সামনে একটু সামনে যাই। ওস্তাদ বাম দিক দিয়ে ওভারটেক দেন, বাম দিক দিয়ে ওভারটেক দেন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ট্রেন যান, ট্রেন যান, আলগার পথে যান, আলগার পথে। বলতে বলতে বন্ধুরা আমরা কিন্তু অনেক দূর চলে আসছি, এখনও কোনো যাত্রা মানে কোনো জায়গায় আমরা এখনও থামিনি, চালায় যাচ্ছি, দেখি কতদূর সম্ভব কতটা পথ কমায় আনা যায়। ওস্তাদ সামনে কিন্তু বিশাল গাড়ির লাইন, একটা ওভারটেক দিয়ে দেন, কিন্তু বাম দিক দিয়ে ওভারটেক দেন, আবার বাম দিক দিয়ে ওভারটেক দেন। ও ভাই রিস্কি হয়ে যাচ্ছে, কিন্তু রিস্কি ওভারটেক হয়ে যাচ্ছে, কিন্তু রিস্কি ওভারটেক হয়ে যাচ্ছে। ক্লিয়ার আছে, ক্লিয়ার, টানেন টানেন টানেন, বরাবর বরাবর যান, যান যান যান। ও ভাই গাড়ি চলে আসে, জানে যাবে যান, জানে যাবে যান। বেশি রিস্কি হয়ে গেল কিন্তু, বেশি রিস্কি হয়ে গেছে কিন্তু। ওস্তাদ টান দেন, টান দেন, ক্লিয়ার। ও ভাই কীভাবে বের হয়ে গেলো কিন্তু এনা, দেখতে পাচ্ছ ভাই এনা কিন্তু ভাই যখন খেপে যায় ভাই তখন কিন্তু ভাই সেই টান দেয় ভাই, এনা কিন্তু সবসময় খাবে না ভাই, মাঝে সাঝে একটু খেপে যায় ভাই। সামনে কিন্তু আরও গাড়ি আছে, 259 কিলোমিটার আছে, 259 কিলোমিটার। ওস্তাদ ব্রেকে পা যান, হালকা টেনে যান, টেনে যান। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে সিলেট, আমাদের গাড়ি হচ্ছে এনা পরিবহন। যারা যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে ঘুষি মেরে দিও, আর বেশি বেশি লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন খাজাকে ওভারটেক দিব, খাজাকে ওভারটেক দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি, এখন ওভারটেক দিতে পারিনি। ওস্তাদ টান দেন, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ও ভাই সিএনজি এসে গেছে, সিএনজি এসে গেছে, কোনো ব্যাপার না। ওস্তাদ হালকা হালকা, ঠিক আছে, সাকুরার গাড়ি আছে, সাকুরার গাড়ি, সাকুরা ঠাকুরা, ঠিক আছে, আস্তে হালকা যায়, হালকা যায়, হালকা যায়, হালকা, ঠিক আছে, হালকার মধ্যে। আজকে আমাদের মতো এইখানে আমাদের যাত্রাটা শেষ করতেছি, কারণ আমাদের আর যাত্রাটা বড় করতে পাচ্ছি না, এই কারণে, কারণ সিলেট যেতে এখনও 239 কিলোমিটার, বিশাল একটা ভিডিও হয়ে যাবে, যে কারণে আমি এখানে আমার যাত্রা শেষ করে দিচ্ছি এই শহরে। আমরা এখন সামনে যে বায় যাব, ও বায় না, সামনে যে রাখলেই হচ্ছে আমাদের, সামনে আমাদের এক সাইডে করে রাখবো। তো বন্ধুরা আজকে যাত্রাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ঘুষি মেরে দিও, আর বেশি বেশি লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও। আমরা কিন্তু ঠিক এখান থেকে কালকে তোমাদের ভিডিও পেয়ে যাবা, এখান থেকে আমাদের আমাদের যাত্রা শুরু করব। আমাদের যাত্রা আজকে এই পর্যন্তই শেষ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমরা সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।